আয়োজনের সব প্রস্তুতি সম্পূর্ণ, উদযাপনের মঞ্চও ছিল প্রস্তুত, কিন্তু আশঙ্কা ছিল দুর্যোগের রাতে শেষ পর্যন্ত কি পরিমণির জন্মদিন অনুষ্ঠান পালন হবে। অবশেষে সব শঙ্কা কাটিয়ে সামনে এলেন পরিমণি, কাটলেন জন্মদিনের কেক। তবে ঝড় বৃষ্টির দাপটে এবার অন্যবারের মতো উদযাপনের জৌলুসটা ছিল না, উপস্থিতি ছিল একেবারেই কম। কিন্তু সন্তানকে কোলে নিয়ে স্বামী ও নানার সঙ্গে জন্মদিন পালনের আয়োজনে কমতি রাখেননি পরি। শুভাকাঙ্ক্ষীরা হাজির হয়েছিলেন প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে, তাদের নিয়েই জীবনের আরও একটি বছর শুরু করলেন পরি। এবারের ড্রেস কোড হিসেবে মেয়েদের জন্য নির্ধারণ করা হয়েছিল সাদা রং, পুরুষরা পরেছিলেন অ্যাকোয়া রঙের জামা। অনুষ্ঠান সন্ধ্যায় শুরু হওয়ার কথা থাকলেও 24 অক্টোবর রাত 11:30 শুরু হয় তা। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত অনুষ্ঠানে পরিমণি উপস্থিত হলে শুভাকাঙ্ক্ষীরা শুভ জন্মদিন বলে শুভেচ্ছা জানান। মিষ্টি হাসিতে সেই শুভেচ্ছার জবাব দেন নায়িকা। এবারে জন্মদিনের অনুষ্ঠানের বিশেষ আয়োজন ছিল পরি অভিনীত অ্যাডভেঞ্চার সুন্দরবন ছবির গান প্রকাশ। পরিচালক আবু রায়হান জুয়েল ও কজন শিল্পী কলা কৌশলীকে সঙ্গে নিয়ে গানটি প্রকাশ করেন পরি। শরীফ আলদিনের কথায় নাজির মাহমুদের সুর ও মুশফিক লুটুর সঙ্গীত পরিচালনায় তুই কি আমায় ভালোবাসিস শিরোনামের গানটি গেয়েছেন ইমরান। গান প্রকাশনার আনুষ্ঠানিকতা শেষে পরিমণির ছেলে রাজ্য, স্বামী শরীফুল রাজ ও নানাকে নিয়ে কেক কাটেন। এরপর খানিকটা চলে আড্ডা, রাতের ভোজন, ঘড়ি কাটায় তখন 2। ধীরে ধীরে ঝড় বৃষ্টি মাথায় নিয়েই ঘরে ফেরার তারায় পথে নামেন পরিমণি ও তার শুভাকাঙ্ক্ষীরা। স্বামী সন্তান সংসার ও অভিনয় নিয়ে সামনের দিনগুলো পরির ভালো কাটুক, এই প্রত্যাশাই সবার। তানভীর আহমেদ মৌসুম, প্রতিদিনের বাংলাদেশ।